থকা বিজেপিসকলক অপমানিত করা গৈছে। আজি রাজেন গোহাঁই ডাঙরিয়া, হোমেন ডেকা ডাঙরিয়া, সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া, আমি গম পোৱা নাই নেকি? সমষ্টি যিদরে পুনর্নির্ধারণ হয়েছে তেতিয়া আমি গম পাই গৈছো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কংগ্রেসক বাদ দিয়ক, নিজৰ বিজেপি সতীর্থ সকলের আজি রাজনৈতিকভাবে আজি বিপদত পেলাবলৈ চেষ্টা করে আছে। তো নিশ্চয় এইখিনি খবর প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার ওচৰত গৈ আছে। আর প্রধানমন্ত্রীর কথা এটা ভাল লাগে যে ঘপককে তেওঁ মুখ্যমন্ত্রী কেতিয়াবা মন করে সলনি করে দিয়ে, আজি হরিয়ানাত কাকো ইঙ্গিত নিদি সলনি করেছে। এয়া ভবিষ্যৎ কেতিয়াবা প্রধানমন্ত্রী এটা তো দেখিছে, এটা গুজরাটত কিমানবার মুখ্যমন্ত্রী সলনি করেছে, উত্তরাখণ্ডত কিমানবার মুখ্যমন্ত্রী সলনি করেছে, তো কত কি কেনেকে করে তেওঁহে জানে। রাতে যেটা 1000 টাকা বন্ধ করেছিল আপনার জানাইছিলেন নাকি? আমাকো জানা নাছিল। মতো বিজেপি কারণে মোট দুঃখ লাগে, মানে ইমান দিনেরপা যোরহাট নাগাঁও এয়ালে খুব ফুর্তি করলে, এটা ফুর্তি করব নারিব, এটা যুজিবলে সময় আহি গেল। আর আগতে বহুত ভাবিছিল, চাওক ইতিমধ্যে বহুতে আমার যোরহাটবাসী রাইজে, যোরহাট লোকসভা সমষ্টির কথা কইছো, যিদিন আমার দলের প্রার্থী তালিকা ওলালে প্রকাশ হল, সেইদিনাই যোরহাট শিবসাগর চৰাইদেউ অঞ্চলের রাইজে সিদ্ধান্ত ললে যে এবার যোরহাটের রাইজে একটা কংগ্রেস দলের প্রার্থীক লোকসভা পঠাব। তো সেইকাৰণে ইতিমধ্যে যোরহাটের রাইজে ঠিরাং করলেই, যোরহাট আমি জিকিলোয়ে, তো তেওঁলোকে এজন লোক দুজন লোক তিনজন লোক যোরহাটের রাইজে ঠিরাং করলে এবার তেওঁলোকৰ এজন শক্তিশালী কণ্ঠ আপনাদের অনাগত দিনত লোকসভা দেখা পাব। যে ইয়ার পূর্বে আমি আগতে কৈছিল যে আপনাদের সদায় গৌরব গগৈ কোপা উঠিব, গৌরব গগৈ কোপা উঠিব, বিজেপি প্রার্থী তালিকা গম পাই নে নাই? মো আগরপাই খবর পাই আসলো যে বিজেপি বহু তেওঁলোকৰ প্রার্থী সকলের লগত অসন্তুষ্ট আর তেওঁলোকৰ টিকিট কর্তন করা যাব, এইখিনি কথা মো আগরপাই গম পাই আসলো। রামেশ্বর তেলি ডাঙরে তেওঁ নিজের টিকিট কটা যাব, তার ইঙ্গিত পাইছিলে নাই পোৱা, কিবা চর্চা হয়েছিল নাই চর্চা হওয়া, আজি রামেশ্বর তেলি ডাঙরিয়ার যিখিনি কথা কৈছে মই তেখেতৰ মনের দুঃখটো বুঝি পাইছো। আজি সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া এজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ হবলে আকৌ নির্বাচন খেলিব লাগে নেকি? তেওঁ রাজ্যসভা হয়ে থাকক, রাজ্যসভা একটা মর্যাদা এটা আছে, কিন্তু আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী লোকসভাত ঠেলি দিছে, এটাও তেওঁলোকৰ দলৰ ভিতৰত যে বিষমবাদে বেমাৰী যে সোমাই গৈছে, পুৰণা বিজেপি ন বিজেপি, বাস্তৱ বিজেপি আৰু ফাঁকি বিজেপি মাজত, আজি তাৰিখত কংগ্ৰেছ বনাম বিজেপি হোৱা নাই, আজি তারিখত হয়েছে অসমৰ ৰাইজ বনাম কিছু সুবিধাবাদী মানুহ, যিখিনি যেতিয়া কংগ্রেসত আছিলে তেতিয়া সুবিধা ললে, আজি তেওঁলোকে বিজেপিত আছে এতিয়া সুবিধা লৈছে, পিছত গৈ বিজেপি গুচি যোৱাৰ পিছত আকৌ তেওঁলোকে বেলেগ দলত সোমাই সুবিধা লবলৈ বিচাৰিছে। অসমৰ ৰাইজ এই ধৰণৰ সুবিধাবাদী মানুহৰ পৰা আজি তেওঁলোকৰ ৰাজনৈতিকভাৱে বিদায় দিবলৈ বিচাৰিছে। পুৰণা বিজেপিসকলক অপমানিত কৰা গৈছে, আজি ৰাজেন গোহাঁই ডাঙৰীয়া, ৰমেন ডেকা ডাঙৰীয়া, সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্য ডাঙৰীয়া, আমি গম পোৱা নাই নেকি? সমষ্টি যিদরে পুনর্নির্ধারণ হয়েছে তেতিয়া আমি গম পাই গৈছো যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কংগ্রেসক বাদ দিয়ক, নিজৰ বিজেপি সতীর্থ সকলের আজি রাজনৈতিকভাবে আজি বিপদত পেলাবলৈ চেষ্টা করে আছে। তো নিশ্চয় এইখিনি খবর প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার ওচর গৈ আছে। আর প্রধানমন্ত্রীর কথা এটা ভাল লাগে যে ঘপককে তেওঁ মুখ্যমন্ত্রী কেতিয়াবা মন করে সলনি করে দিয়ে, আজি হরিয়ানাত কাকো ইঙ্গিত নিদি সলনি করেছে। এয়া ভবিষ্যৎ কেতিয়াবা প্রধানমন্ত্রী এটা তো দেখিছে, এটা গুজরাটত কিমানবার মুখ্যমন্ত্রী সলনি করেছে, উত্তরাখণ্ডত কিমানবার মুখ্যমন্ত্রী সলনি করেছে, তো কত কি কেনেকে করে তেওঁহে জানে। রাতে যেটা 1000 টাকা বন্ধ করেছিল আপনার জানাইছিলেন নাকি? আমাকো জানা নাছিল। মতো বিজেপি কারণে মোক দুঃখ লাগে, মানে ইমান দিনেরপা যোরহাট নাগাঁও এয়ালে খুব ফুর্তি করলে, এটা ফুর্তি করব নারিব, এটা যুজিবলে সময় আহি গেল। আর আগতে বহুত ভাবিছিল, চাওক ইতিমধ্যে বহুতে আমার যোরহাটবাসী রাইজে, যোরহাট লোকসভা সমষ্টির কথা কৈছো, যিদিন আমার দলের প্রার্থী তালিকা ওলালে প্রকাশ হল, সেইদিনাই যোরহাট শিবসাগর চৰাইদেউ অঞ্চলের রাইজে সিদ্ধান্ত ললে যে এবার যোরহাটের রাইজে একটা কংগ্রেস দলের প্রার্থীক লোকসভা পঠাব। তো সেইকাৰণে ইতিমধ্যে যোরহাটের রাইজে ঠিরাং করলেই, যোরহাট আমি জিকিলোয়ে, তো তেওঁলোকে এজন লোক দুজন লোক তিনজন লোক যোরহাটের রাইজে ঠিরাং করলে এবার তেওঁলোকৰ এজন শক্তিশালী কণ্ঠ আপনাদের অনাগত দিনত লোকসভা দেখা পাব। যে ইয়ার পূর্বে আমি আগতে কৈছিল যে আপনাদের সদায় গৌরব গগৈ কোপা উঠিব, গৌরব গগৈ কোপা উঠিব, বিজেপি প্রার্থী তালিকা গম পাই নে নাই? মই আগরপাই খবর পাই আসলো যে বিজেপি বহু তেওঁলোকৰ প্রার্থী সকলের লগত অসন্তুষ্ট আর তেওঁলোকৰ টিকিট কর্তন করা যাব, এইখিনি কথা মই আগরপাই গম পাই আসলো। রামেশ্বর তেলি ডাঙরে তেওঁ নিজৰ টিকিট কটা যাব, তার ইঙ্গিত পাইছিলে নাই পোৱা,
কিবা চৰ্চা হৈছে নাই চৰ্চা হোৱা আজি ৰমেশ পটেলী ডাঙৰীয়াৰ পৰা যিখিনি কথা কৈছে মই তেখেতৰ মনৰ দুখটো বুজি পাইছোঁ আজি সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া এজন প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সাংসদ হ'বলৈ আকৌ নিৰ্বাচন খেলিব লাগে নেকি তেওঁ ৰাজ্যসভা হৈ থাকক ৰাজ্যসভা এটা মৰ্যাদা এটা আছে কিন্তু আজি প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী লোকসভাত ঠেলি দিছে এইটোও তেওঁলোকৰ দলৰ ভিতৰত যে বিষমবাদে বেমাৰী যে সোমাই গৈছে পুৰণা বিজেপি ন বিজেপি বাস্তৱ বিজেপি আৰু ফাঁকি বিজেপিৰ মাজত আজি তাৰিখত কংগ্ৰেছ বনাম বিজেপি হোৱা নাই আজি তাৰিখত হৈছে অসমৰ ৰাইজ বনাম কিছু সুবিধাবাদী মানুহ যিখিনি যেতিয়া কংগ্ৰেছত আছিলে তেতিয়া সুবিধা ল'লে আজি তেওঁলোকে বিজেপিত আছে এতিয়া সুবিধা লৈ আছে পিছত গৈ বিজেপি গুচি যোৱাৰ পিছত আকৌ তেওঁলোকে বেলেগ দলত সোমাই সুবিধা ল'বলৈ বিচাৰিছে অসমৰ ৰাইজ এই ধৰণৰ সুবিধাবাদী মানুহৰ পৰা আজি তেওঁলোকৰ ৰাজনীতিকভাৱে বিদায় দিবলৈ বিচাৰিছে।